তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি আখিমনি দাস, সহকারী শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ গাজীপুর। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের চতুর্দশ অধ্যায় হলো জীবন বাঁচাতে বিজ্ঞান। এই চতুর্দশ অধ্যায়ে আমি আগেও একটি ক্লাস নিয়েছি যে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি। তো তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরে নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি তোমাদের রোগ নির্ণয়ের ব্যবহৃত সিটি স্ক্যান নিয়ে আজকে কথা বলবো। সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান এর সংক্ষিপ্ত রূপ। সিটি স্ক্যান, সি সি অর্থাৎ তোমার কম্পিউটেড, কম্পিউটেড শব্দটি থেকে আসছে সি এবং টমোগ্রাফির থেকে আসছে টি এবং সাথে আছে স্ক্যান। তাহলে সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান এর সংক্ষিপ্ত রূপ। টমোগ্রাফি বলতে বোঝানো হয় ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা। টমোগ্রাফিটা বলতে কি বোঝায়? ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা। চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রে এক্সরে ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রে কি ব্যবহার করা হয়? এক্সরে ব্যবহার করা হয়। সাধারণ এক্সরে করার সময় শরীরের ভেতরের একমাত্র ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক একটা প্রতিচ্ছবি নেওয়া হয়। সিটি স্ক্যানটা হলো কি, যে তোমার চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রে এক্সরে ব্যবহার করা হয়। সাধারণ এক্সরে করার সময় যেমন শরীরের ভিতরের একমাত্র ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক একটা ছবি নেওয়া হয়, কিন্তু সিটি স্ক্যান যন্ত্রে একটি এক্সরে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্সরে নির্গত করতে, অন্য পাশে ডিটেক্টর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে। তাহলে দেখো সিটি স্ক্যানটা আবার একটু অন্যরকম। সেটা কি? সেটা হলো যে একটি এক্সরে টিউব রোগীর শরীরকে, অর্থাৎ তোমার এই সিটি স্ক্যান হলো একটা টিউবের মতো, এটা ভিতরে তোমার তোমার পুরো বডিটাকে কি করে দেয়, ঢুকাইয়া ঢুকানো হয় এবং বৃত্তাকারে এটা এই ইটা তোমার ওই টিউবটা ঘুরতে থাকে এবং ওটার ভিতর থেকে এক্সরে নির্গত হতে থাকে, মানে রশ্মিটা নির্গত হতে থাকে এবং অন্য পাশে তোমার ডিটেক্টর প্রতিবিম্ব কি করে গ্রহণ করতে থাকে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ কন্টেস্ট দ্রব্য ইঞ্জেকশনের মাধ্যমে কি করা হয়, ঢুকানো হয়, যাতে করে প্রতিবিম্বটা কি দেখা যায়, তোমার স্পষ্ট দেখা যায়। ইঞ্জেকশনের মাধ্যমে সেটা কি করা হয়, ঢুকানো হয়। দেখো বৃত্তাকারে চারপাশের এক্সরে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে সমন্বয় করা হয় এবং একটি পরিপূর্ণ ফালি মানে স্লাইস অভ্যন্তরীণ গঠন পাওয়া যায়। একটি ফালির ছবি নেয়ার পর সিটি স্ক্যান করার যন্ত্র রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকারে চারদিক থেকে এক্সরে প্রতিচ্ছবি গ্রহণ করে, যেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে তোমার তৈরি করা হয়। তাহলে দেখো কি বলছে, যে একটি ফালির ছবি নেওয়ার পর সিটি স্ক্যান কি করে, সিটি স্ক্যান করার যন্ত্রটি রোগীটাকে একটু সামনের দিকে সরিয়ে নেয় এবং পুনরায় বৃত্তাকারে চারদিক থেকে এক্সরে প্রতিচ্ছবি গ্রহণ করে এবং সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে। এভাবে রোগীকে একটুখানি একটুখানি করে সামনের দিকে কি করে এগিয়ে নিয়ে তার শরীরের পুরো একটি অঙ্গের অনেকগুলো ফালির প্রতিচ্ছবি নেওয়া হয়। একটা রুটির অনেকগুলো স্লাইস পর পর সাজিয়ে কিন্তু আমরা একটি পুরো রুটিকে এই পাইতে পারি,
ধরো একটা রুটি, গোল রুটি, এটাকে যদি স্লাইস স্লাইস করে কাটি এবং আবার যদি সাজায় তাহলে কিন্তু পুরো রুটিটাই হবে গোল। ঠিক সেরকম শরীরের কোন অঙ্গের অনেকগুলো স্লাইসের ছবি যদি আমরা একত্র করে রোগীর শরীরের ভিতরের একটা ত্রিমাত্রিক প্রতিছবি তৈরি করে কি করতে পারি, নিতে পারি। সিটি স্ক্যানের কাজের পদ্ধতিটি দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে এটি অত্যন্ত ব্যয়বহুল, জটিল এবং একটি বিশাল যন্ত্র। তাহলে এই সিটি স্ক্যানটা কিন্তু কি অনেকখানি ব্যয়বহুল, জটিল এবং একটা তোমার বড় যন্ত্র। এই যন্ত্রটি শরীরের ভেতর না গিয়ে বাইরে থেকে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। তাহলে দেখো এটা এমন যে এই যন্ত্রটি শরীরের ভেতরে না গিয়ে বাইরে থেকে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি কি করতে পারে, তৈরি করতে পারে। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খুব প্রয়োজনীয় একটি যন্ত্র। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে খুব প্রয়োজনীয় একটি যন্ত্র। তোমার এখন সিটি স্ক্যান করে নিচের কাজগুলো করা সম্ভব। এটা একটা সিটি স্ক্যান যন্ত্র, আমরা এখানে তোমার সুন্দর একটা ছবি দেওয়া আছে যে এইটা, এই যে এটা হলো তোমার টিউবের মতো, এই রোগী এখানে তোমার শুয়ে পড়ে, তারপরে এটার ভিতরে আস্তে 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 কি করে ঢুকিয়ে নেয় এবং এখান থেকে কি হয় রোগ এক্সরে অর্থাৎ রশ্মিটা তার দেহের উপরে পড়ে এবং অন্য পৃষ্ঠে কি করা হয় তোমার প্রতিবিম্বের ছবিটা উঠানো হয় ফালি ফালি করে এবং সবগুলো স্লাইস একত্রে করে পুরো অঙ্গের কি হয় ছবিটা দেখা যায়। সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। তাহলে সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। যকৃত, ফুসফুস এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহার করা হয়। দেখো যকৃত, ফুসফুস এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান কি করা হয়, ব্যবহার করা হয়। সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে। সিটি স্ক্যানের প্রতিবিম্ব কি করতে পারে, টিউমারকে শনাক্ত করতে পারে, টিউমারের আকার ও অবস্থান সম্পর্কে বলতে পারে এবং টিউমারের আশেপাশে টিস্যুকে কি পরিমাণ আক্রান্ত করেছে সেটিও জানিয়ে দিতে পারে। তাহলে সিটি স্ক্যান কি করতে পারে, সিটি স্ক্যানের যে প্রতিবিম্ব সেটা টিউমার শনাক্ত করতে পারে, টিউমারের আকার ও অবস্থান সম্পর্কে বলতে পারে এবং টিউমারের আশেপাশে টিস্যুকে কি পরিমাণ আক্রান্ত করেছে সেটাও কি করতে পারে, জানিয়ে দিতে পারে। আরো কিছু করতে পারে, যেমন যকৃত, ফুসফুস এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে কি করা হয়, সিটি স্ক্যান ব্যবহার করা হয়। মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভেতর কোনো ধরনের রক্তপাত হয়েছে কিনা, ধমনী ফুলে গেছে কিনা, কিংবা কোনো টিউমার আছে কিনা সেটি বলে দেওয়া যায়। তাহলে দেখো মাথার সিটি স্ক্যান করার সময় মস্তিষ্কের ভিতর কোনো রক্তপাত হয়েছে নাকি বা ধমনী ফুলে গেছে কিনা বা কোনো টিউমার আছে কিনা সেটা কিন্তু এই সিটি স্ক্যানের সাহায্যে করা যায়। শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা আছে কিনা সেটিও সিটি স্ক্যান করে জানা যায়। এখন এটি আমাদের দেহের জন্য অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে এই সিটি স্ক্যান যন্ত্রটি আমাদের জন্য খুবই দরকারি বা খুবই প্রয়োজনীয়, কিন্তু এটি ব্যবহারে আমাদের কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি স্ক্যান করার জন্য যেহেতু এক্সরে ব্যবহার করা হয় তাই গর্ভবতী নারীদের সিটি স্ক্যান করা হয় না। ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে রং ব্যবহার করা হয় সেটি কারু কারু শরীরে অ্যালার্জির জন্ম দিতে পারে বলে সেটি ব্যবহার করার আগে সতর্ক থাকতে হয়। আমরা যে ছবি অর্থাৎ প্রতিবিম্বটা পরিষ্কার দেখার জন্য কন্ট্রাস্ট বাড়ানোর জন্য রং ব্যবহার করা হয় সেটি অনেক কারু কারু শরীরে কি দিতে পারে, অ্যালার্জির জন্ম দিতে পারে। কি দিতে পারে, যে অ্যালার্জির কি দিতে পারে, জন্ম দিতে পারে। সেই সম্পর্কে আমাদের কি করতে হবে, আগেই সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখব এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং।
ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মানুষের শরীরের প্রায় 70% পানি, যার অর্থ মানুষের শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ পানি থাকে। পানির প্রতিটি অণুতে থাকে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াস হচ্ছে প্রোটন। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে প্রোটনগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়ে যায়। তখন নির্দিষ্ট একটি কম্পনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হলে এই প্রোটনগুলো সেই তরঙ্গ থেকে শক্তি গ্রহণ করে তাদের দিক পরিবর্তন করে, এবং এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। পদার্থবিজ্ঞানে এই চমকপ্রদ ঘটনাটির উপর ভিত্তি করে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই তৈরি করা হয়েছে। তাহলে আমরা এমআরআইটা কি দেখলাম? এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মানুষের শরীরের 70% পানি, এই পানি অর্থাৎ আমাদের দেহের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে কি থাকে? পানি থাকে, আর পানির প্রতিটি অণুতে থাকে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াস হচ্ছে প্রোটন। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এই প্রোটনগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়ে যায়। তখন একটি নির্দিষ্ট কম্পনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হলে এই প্রোটন গুলো সেই তরঙ্গ থেকে শক্তি গ্রহণ করে তাদের দিক পরিবর্তন করে, এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় কি? ম্যাগনেটিক রেজোনেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এমআরআই যন্ত্র। এখানে এমআরআই যন্ত্রটি দেখতে সিটি স্ক্যান যন্ত্রের মতো, কিন্তু এর কার্যপ্রণালী সম্পূর্ণ ভিন্ন। সিটি স্ক্যান যন্ত্রে এক্স-রে পাঠিয়ে প্রতিচ্ছবি নেওয়া হয়। এমআরআই যন্ত্রে একজন রোগীকে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে তার শরীরে রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেওয়া হয়। তাহলে দেখো, এমআরআই যন্ত্রে একজন রোগীকে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে তার শরীরে রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেওয়া হয়। শরীরের পানির অণুর ভেতরকার হাইড্রোজেনের প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। তাহলে এই এমআরআই এর কার্যপদ্ধতিটা হলো যে শরীরের যে পানির অণু, এই পানির অণুর ভেতরকার যে হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেনের মধ্যে কি থাকে? প্রোটন। সেই প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব কি করা হয়? তৈরি করা। সিটি স্ক্যান দিয়ে যা কিছু করা সম্ভব, এমআরআই দিয়েও সেগুলি করা সম্ভব। তবে এমআরআই দিয়ে শরীরের ভেতরকার কোমল টিস্যুর ভেতরকার পার্থক্যগুলো ভালো করে বোঝা সম্ভব। মানে সিটি স্ক্যান দিয়ে সূক্ষ্ম জিনিসগুলো বোঝা একটু সমস্যা, কিন্তু এমআরআই দিয়ে শরীরের ভেতরকার কোমল টিস্যুর ভেতরকার পার্থক্যগুলো খুব ভালোভাবে বোঝা সম্ভব। সিটি স্ক্যান করতে 5 থেকে 10 মিনিটের বেশি সময়ের দরকার হয় না, কিন্তু তুলনায় এমআরআই করতে একটু বেশি সময় নেয়। তাহলে সিটি স্ক্যান করতে 5-10 মিনিট সময় নেয়, কিন্তু এমআরআই করতে তার চেয়ে একটু বেশি সময় নেয়। সিটি স্ক্যানে এক্স-রে ব্যবহার করা হয় বলে যত কমই হোক তেজস্ক্রিয়তার একটু ঝুঁকি থাকে, এমআরআই কিন্তু সেই ঝুঁকি থাকে না। সিটি স্ক্যানে এক্স-রে ব্যবহার করা হয় বলে তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকে, কিন্তু এমআরআই এ সেই ঝুঁকি থাকে না। শরীরের ভেতরে কোনো ধাতব কিছু থাকলে, যেমন পেসমেকার, তাহলে এমআরআই করা যায় না, কারণ আরএফ অর্থাৎ তরঙ্গ ধাতুকে উত্তপ্ত করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। যেহেতু এমআরআইটা তোমার বিদ্যুৎ চুম্বকীয় পদ্ধতি, সেজন্য পেসমেকার সেটাও কিন্তু অনেকটা ধাতব তোমার পদার্থ দিয়ে তৈরি। তার জন্য তোমার পেসমেকার যদি কারো শরীরে থাকে, তাকে কি করা যাবে না? এমআরআই করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে এ পর্যন্তই। আজকে তোমাদেরকে আমি দেখালাম সিটি স্ক্যান এবং এমআরআই। কি দেখালাম? সিটি স্ক্যান দেখালাম, এবং কিভাবে এমআরআই করা হয় সেটা দেখালাম।
তোমরা ভালোভাবে বোর্ড বইটা পড়বে এবং সামনের ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। আজকে পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।